আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হুসাইন মাহমুদ ফ্রম টেকনোলজি টিপস বিডি। আমি আপনাদের আজকে দেখাবো যে আপনার ল্যাপটপের স্ক্রিন কীভাবে আপনি আপনার এলইডি টিভিতে কানেক্ট করবেন, আপনার এলইডি টিভির স্ক্রিনে আপনার ল্যাপটপের স্ক্রিনটা কীভাবে নিয়ে যাবেন, তো সে বিষয়ে আজকের টিউটোরিয়াল। তো প্রথমত আমাদের কিন্তু একটি HDMI কেবল লাগবে, সেই কেবলটি আমি আপনাদের দেখাবো যে এই HDMI কেবলটি কত টাকা দাম এবং এটা কোথায় পাবেন। তো চলুন আমরা HDMI কেবলটি দেখি। তো ভাইয়ারা, এটা হচ্ছে HDMI কেবল, এটার দাম 100 থেকে 150 টাকা। আপনি যদি উন্নত মানেরটা নিতে চান তাহলে একটু দাম বেশি পড়বে। এটার দাম, এটা আমি নিয়েছি 120 টাকা। এটা যদি আপনারা দারাজে অর্ডার করেন তো সেখান থেকেও পেয়ে যাবেন এবং স্থানীয় লোকাল মার্কেট থেকেও কিন্তু এই কেবলটি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই HDMI কেবলের মাথাটি দেখুন, এই যে HDMI কেবলের মাথাটি ঠিক এমন হবে, দুই সাইডে কিন্তু একই রকম হবে, দেখুন না, দুটা কিন্তু একই রকম। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু অনেক সময় নষ্ট পাওয়া যায়, তো আপনারা দোকান থেকে চেক করে নিয়ে আসবেন যেন এটা ভালো থাকে, এবং অবশ্যই এটা কিন্তু ভালোটা নেবেন। যদি আপনারা অনেক কমাটা নেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার যে ছবিটা, মানে আপনার ডিসপ্লের যে কালারটা, সেটা কিন্তু খারাপ হবে এবং মানে ক্লিয়ার হবে না। তো চলুন এটা কীভাবে টিভিতে কানেক্ট করতে হয় ল্যাপটপের মাধ্যমে, তো চলুন আমরা এটা দেখে আসি। প্রথমত আপনার টিভির পেছনে দেখবেন যে HDMI লেখা রয়েছে, সেখানে আপনাদের কেবলটা প্রবেশ করানোর একটি পোর্ট রয়েছে, সেখানে কিন্তু আপনারা কেবলটি প্রবেশ করিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন এই মাথাটা অবশ্যই প্রবেশ করাবেন। তো আমাদের অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে, এটা আমরা লাগাবো ল্যাপটপের HDMI পোর্টে। আমরা অলরেডি দেখুন আমাদের ল্যাপটপের এখানে চলে এসেছি, HDMI পোর্ট রয়েছে, এখানে কিন্তু আমাদের HDMI কেবলটি প্রবেশ করাতে হবে। অবশ্যই আপনারা ভালোভাবে প্রবেশ করাবেন, উল্টা করলে ভেঙে যেতে পারে, তো ভালোভাবে আমি প্রবেশ করাই দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে প্রবেশ করাবেন, ঢিলা থাকলে কিন্তু লাইনটি পাবে না। তো অলরেডি লাগানো শেষ। তো এখন আপনার টিভিতে আপনার HDMI অপশনটি চালু করে দেবেন। HDMI অপশনটি চালু করার পরে একটু ওয়েট করবেন, এবং তারপরে আপনার যদি কেবলটি একটু নাড়াচাড়া করলে কিন্তু অটোমেটিকলিভাবে হয়ে যাবে, যদি আপনার কেবলটি ভালোভাবে না লাগে। তো আমি এটা নাড়াচাড়া করে দিলাম, এই তো দেখুন অলরেডি কিন্তু আমার ল্যাপটপের ডিসপ্লে কিন্তু আমার কম্পিউটারে চলে এসেছে। দেখুন আমার ল্যাপটপেও যেভাবে ডিসপ্লে দেখাচ্ছে এবং আমার টিভিতেও কিন্তু সেভাবে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলিভাবে করে ফেললাম। আপনি কিন্তু আপনার ল্যাপটপে বন্ধ করে রাখতে পারবেন এবং শুধুমাত্র আপনার টিভিতে কিন্তু চালু রাখতে পারবেন। সেজন্য আপনার ডেস্কটপ বা ল্যাপটপের যে অপশনটি রয়েছে সেখান থেকে এখানে যাবেন, যাওয়ার পরে দেখুন যে এখানে সেকেন্ড স্ক্রিন অনলি, তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি সেকেন্ড স্ক্রিন অনলি এটা ক্লিক করছি, তারপরে একটু ওয়েট করবেন, তারপরে দেখুন যে অটোমেটিকভাবে কিন্তু হয়ে গেছে। আমার প্রথম স্ক্রিনটা কিন্তু বন্ধ রয়েছে, আমার ল্যাপটপটা বন্ধ রয়েছে, আমার টিভিতে কিন্তু চলছে। তো এইভাবে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হয়, আল্লাহ হাফেজ।